তো পড়েছিলাম ইতিহাসের লিখিত উপাদান এবং অলিখিত উপাদান করেছিলাম, মনে আছে সে যদি বলো তো? করা হয়নি রহিম একটা সময়। সুমিকে শুনতে পাচ্ছো? শোনো আমি তোমার, হ্যাঁ এই ক্লাস ক্লাস গত সপ্তাহে করো নাই? গত সপ্তাহে করো নাই? গত সপ্তাহে করো নাই ক্লাসটা? আমরা পড়েছিলাম গত ক্লাসে পড়েছিলাম লিখিত উপাদান পর্যন্ত, ঠিক আছে? আমি তোমাদের ক্লাসটা, মেয়ের আমায় শুনতে পাচ্ছো? বলছি কি, তোমাদের এই ক্লাসটা সুন্দর করে রেকর্ড করা আছে তো? তোমাদের ক্লাসটা আগামী আগামী না মানে আজকে বিকালে তোমাদের এই ক্লাসটা রেকর্ড করে দিয়ে দিব নে। হ্যাঁ সুন্দর করে ইয়ে করছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছি তোমাদের জন্য সুন্দর করে, তো এই ক্লাস দিয়ে দিব, একটু ইউটিউব থেকে দেখে নিও। হ্যাঁ আচ্ছা, অল্প একটু সময় আছে তো, অনেকক্ষণ ধরে ঢোকার চেষ্টা করতেছি তোমাদের ক্লাসে, ঢুকতে পারছিলাম না অনেক কষ্টে, যাই হোক অনেক কষ্টে তোমাদের সাথে যোগাযোগ করতে পেরেছি। দেখো ইতিহাসে আজকে আমাদের পড়ানোর কথা ছিল, হ্যাঁ যে লিখিত অলিখিত উপাদান তো হয়েছিল, পড়ানোর কথা ছিল যে ইতিহাসের প্রকারভেদটা আর ইতিহাসের পরিসরটা। তো প্রকারভেদ হলো, ইতিহাসকে প্রধানত দুইটাকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, ঠিক আছে? ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করেছে, একটা হলো ভৌগোলিক অবস্থানগত ও আরেকটা বস্তুগত। একটা হলো ভৌগোলিক অবস্থানগত আর একটা হলো বিষয় বস্তুগত ইতিহাস। এই শোনা যাচ্ছে? আমি কি দেখতে পাচ্ছো? আচ্ছা তো দেখো, আমাদের পড়া হলো ইতিহাসের প্রকারভেদ। হ্যাঁ এই ইতিহাসের প্রকারভেদ আমরা সুন্দর করে আলোচনা করব, এই যে ইউটিউবে ক্লাসে দেখে নিও যে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ভৌগোলিক অবস্থানগত আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত? দেখো ভৌগোলিক অবস্থানগত ইতিহাসটা আবার কি, ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাসটা হচ্ছে যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয় জাতীয় না আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও তিন ভাগে ভাগ করা যায়, যথা স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। আর এটা হচ্ছে বিষয় বস্তুগত ইতিহাস, কোন বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর ব্যাপক, ঠিক আছে? তবু সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা হয়।
তাহলে দেখো ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে প্রধানত, এটা একটু বলো তো। অল্প অল্প আলোচনা করবো আমরা, বেশি করবো না, বলো তো। না, প্রথমত দুই ভাগে। হ্যাঁ, এই দুই ভাগকে, দুই ভাগকে, একটা হলো ভৌগোলিক অবস্থানগত আর একটা হলো বিষয়বস্তুগত। এই ভৌগোলিক অবস্থানগতকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, স্থানীয় বা আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। হ্যাঁ, আর বিষয়বস্তুগত ইতিহাসকে আবার পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি কি? রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস। তাহলে রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস ও সাংস্কৃতিক ইতিহাস, ঠিক আছে? তো কথা বুঝছো, প্রথমে তো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আর একটা হলো বিষয়বস্তুগত দিক থেকে। ভৌগোলিক দিক থেকে আবার তিন প্রকার, একটা হলো স্থানীয় বা আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক। আর বিষয়বস্তু, বিষয়বস্তু কি কি বিষয়বস্তু থাকতে পারে? রাজনৈতিক বিষয়বস্তু থাকতে পারে, সামাজিক বিষয়বস্তু থাকতে পারে, তারপর হলো অর্থনৈতিক বিষয়বস্তু থাকতে পারে, সাংস্কৃতিক বিষয়বস্তু থাকতে পারে, আবার হলো সাম্প্রতিক, সাম্প্রতিক বিষয়বস্তু থাকতে পারে। কথা বুঝছো? মানে তিনটা হলো, তিনটা, তিনটার মধ্যে হচ্ছে একটা হলো আঞ্চলিক বা কি বলে স্থানীয়, আরেকটা হলো জাতীয়, আরেকটা হলো আন্তর্জাতিক। এটা হলো ভৌগোলিক অবস্থানগত দিক থেকে। আর পরের পাঁচটা হলো বিষয়বস্তুগত ইতিহাস, এটা হলো রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ও সাম্প্রতিক ইতিহাস। আচ্ছা, ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের বিষয়বস্তু আবার মানে কি, এটা আমরা একটু জানি। দেখো, ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে যে যে বিষয়গুলো ইতিহাসে আলোচনা করা হয়, যেই মানে আলোচ্য সূচিতে যা কিছু চলে আসে সেটাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু, ঠিক আছে? আচ্ছা, তো বিষয়বস্তু দেখো, ভিকো মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। আচ্ছা, সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নয়ন। শোনো, তোমাদের জন্য 10টা জ্ঞানমূলক প্রশ্ন আমি স্লাইডে রেডি করেছি। হ্যাঁ, ওই 10টা জ্ঞানমূলক প্রশ্ন, ওই 10টা জ্ঞানমূলক প্রশ্ন, হ্যাঁ, তোমরা হলো ইয়ে করবা, এই উত্তরগুলা রেডি করবা, খুব ছোট ছোট দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আরো আরো রেডি করে রেখেছি তোমাদের জন্য, আরো অনেক জ্ঞানমূলক প্রশ্ন রেডি করেছি, অনুধাবনমূলক প্রশ্ন করে রেডি করেছি, আস্তে আস্তে দিয়ে দিব। আচ্ছা, তাহলে ভিকো কি মনে করেন? ভিকো মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই ইতিহাসভুক্ত বিষয়। আমি বলেছি যে ইতিহাসের ভুক্ত, ইতিহাসের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো, যে বিষয়গুলো, যে মানে আলোচ্য সূচিতে থাকে সবই ইতিহাসের বিষয়বস্তু। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি বিষয় সামরিকভাবে যা কিছু সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে তাই ইতিহাসের বিষয়বস্তু। আচ্ছা, এবার হলো ইতিহাসের স্বরূপ। ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা। ইতিহাস হচ্ছে মানে অন্যান্য জ্ঞান অর্জনের যে অন্যান্য শাখাগুলো আছে তা থেকে ইতিহাস আলাদা। এর রচনা ও উপস্থাপনার পদ্ধতিও ভিন্ন। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। কি? সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি, ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে
একসঙ্গে ঘটে না, বুঝছো? মানে ইতিহাস দেখো আমরা পড়তে গেলে মানে আমরা হলো ইয়ে হয়ে যাই, অস্থির হয়ে যাই, যে সাল তারিখ আমরা মুখস্থ করতে পারি না, কিন্তু এই যে ইতিহাসে বর্ণনা আছে সেটাও কিন্তু সব বর্ণনা নয়, মানে কিছু কিছু রয়েছে তাতেই আমরা অস্থির হয়ে যাই। আসলে এত ঘটনা, এত তথ্য, এত সাল, এত তারিখ, এত নাম, ইতিহাসে আসলে সব তুলে ধরাও কঠিন। হ্যাঁ, তো বলছে যে ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনা নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস। বলছে যে ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ, ওই যে বললাম যে আসলে ইতিহাসের সবকিছু তুলে ধরা কঠিন, এত তথ্য পাওয়া, এত নাম পাওয়া, এত সাল পাওয়া, পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম নিখুঁত ভাবে সব পাওয়া কঠিন, কিন্তু ঘটনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। ঠিক আছে, ঘটনা নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না, ঘটনা নিরপেক্ষ বর্ণনা থাকতে হবে। ইতিহাসের পরিসর, মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয়ে ইতিহাসের আওতাভুক্ত, এমন কিছু না যে যেটা ইতিহাস আলোচনা করবে না। যত রকম ঘটনা আছে, যা কিছু আছে, ওই যে ইতিহাসকে আমরা ভৌগোলিক দিক থেকে দুই তিন ভাগে ভাগ করেছি, আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক। মানে আঞ্চলিক বিষয়টাও আলোচনা করে, জাতীয় বিষয়টাও আলোচনা করে, আবার আন্তর্জাতিক ইতিহাসও আলোচনা করে, আন্তর্জাতিক ঘটনা আলোচনা করে। আর যদি বিষয়বস্তুগত দিক থেকে আলোচনা করলে সামাজিকও করে, সাংস্কৃতিকও করে, রাজনৈতিকও করে, অর্থনৈতিকও করে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সাম্প্রতিক, মানে ইদানিং কালের ঘটনাগুলো আলোচনা করে। কথা কি বুঝতে পেরেছো? সচেতন একটু বলে তোমায়। ইতিহাসকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, তারপর দুইটা থেকে আবার দুইটাকে আবার ভাগ করা হয়। শ্রেণী ভাগ গুলা কি কি? হ্যাঁ, 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 সেটা হচ্ছে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, তারপরে ইতিহাসের বিষয়বস্তু, হ্যাঁ, বিষয়বস্তু ওই যে বললাম সবকিছু ইতিহাসের অন্তর্ভুক্ত হতে পারে। ভিকো বলেছেন মানব সমাজ, মানবীয় প্রতিষ্ঠান, সময়, উৎপত্তি, বিকাশই সবকিছু ইতিহাসের বিষয়বস্তু। ঠিক আছে, শিল্প, সাহিত্য, দর্শন, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন সব ইতিহাসের বিষয়বস্তু। আচ্ছা, পরিসরটা সামান্য একটু বলে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এই ক্লাসে আবার পাবা, বলছি আবার সুন্দর করে দেখে নিও। হ্যাঁ, প্রশ্নগুলো দেখে নিও, আমি তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন তো তৈরি করেছি অনুধাবন পর্যায়ক্রমে। প্রশ্ন না দিলে, প্রশ্ন না ধরলে, মুখে না ধরলে না, মানে পড়া আগায় না, পড়া সুন্দর হয় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয়ে ইতিহাসের, মানুষের চিন্তা ভাবনা, পরিকল্পনা, কার্যক্রম যত শাখা সীমাও তত দূর পর্যন্ত বিস্তৃত। যেমন প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বে মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল, ফলে সে সময় ইতিহাসের পরিসর খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড বিস্তৃত ছিল। যখন মানে মানুষ ইতিহাস লেখা শুরু করে নাই, তখনকার মানুষ শুধু খাবার দাবার এগুলো নিয়ে ব্যস্ত ছিল, মানে খাবার দাবার ব্যস্ত কি, এই খাবার সংগ্রহ করাটাই তাদের মেন কাজ ছিল। ওই যে পশু পালন করতো, এই পশু শিকার করতো, ফলমূল আহরণ করতো, এগুলো করে খেত, এবং তাদের ইতিহাসটা ওইটুকুই পর্যন্ত ছিল। আচ্ছা, সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা, গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হয়েছে, ফলে ইতিহাসের শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানাও।
উনিশ শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলেও মার্কসবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাসের শিল্পকলা ইতিহাস রচিত হতে থাকে। এভাবে একের পর এক বিষয়ে ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি ও পরিসর। কথা বুঝছো? ইতিহাসের পরিসরটা মানে এক সময় ইতিহাসের শুধু হলো আলোচনা করা হতো মানুষের যতটুকু কর্মকাণ্ড পর্যন্ত ছিল। আগে মানুষ খাবার, প্রাগৈতিহাসিক কালে মানুষ খালি খাদ্য আহরণ নিয়েই ব্যস্ত ছিল, আর কোনো চিন্তা ভাবনা তাদের ছিল না। পরে ওইটুকুই ছিল তাদের ইতিহাসে সীমাবদ্ধ। পরে আস্তে আস্তে যখন তাদের কর্মকৌশল, চিন্তা ভাবনা ইত্যাদি বাড়তে থাকে, তখন তাদের ইতিহাসের পরিধিও বাড়তে থাকে। এবং মার্কসবাদের পর আর কি, হ্যাঁ, উনিশ শতকে শুধু রাজনৈতিক ইতিহাসটাই প্রচলিত ছিল, মার্কসবাদের পরে সমস্ত বিষয় আস্তে আস্তে ইতিহাসের পরিধি ও পরিসর হিসাবে সম্প্রসারিত হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, পরে ক্লাসে, আগে ক্লাসটা দেখে নিও, হ্যাঁ, ইউটিউবে ক্লাস দেখে নিও, পরে ক্লাসে জয়েন করো। আল্লাহ হাফেজ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।